যে কোনো বিষয় নিয়ে আসলে বা আমার কাজ ছাড়া আমি কোনো কথা বলতে চাই না, বা যেহেতু জিজ্ঞেস করে ফেলেছেন আই হোপ এরকম কোনো কোশ্চেন নেক্সট টাইম আসবে না। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট কোশ্চেন হিয়ার। আচ্ছা চুপ থাকতে হবে এখানে, তোমরা নেমে যাও তো, তোমরা নেমে যাও। আচ্ছা প্রশ্ন করি, তোমরা নেমে যাও এখান থেকে। আচ্ছা কথা হয়েছে, কথা প্রশ্ন হয়ে গেছে, করতেছি আমরা ভাই, প্রশ্ন করে হয়ে গেছে। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ প্রশ্ন করি। ফার্স্ট অফ অল ক্লাসিক আইটিকে অনেক অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি হিয়ার। অ্যান্ড এই ফার্স্ট টাইম আসলে ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার রিলেটেড কোনো কোম্পানির সাথে আমি এইভাবে আসলে যুক্ত হয়েছি বা কোনো ওপেনিংয়ে এসেছি। এর আগে আসলে আমি কোনো আইটি কোম্পানির সাথে আসলে আমি যুক্ত ছিলাম না বা এরকম করে ওপেনিংয়ে আসিনি। সো আই এম ফিলিং অফকোর্স খুব ভালো লাগছে আমার, আসলে আই এম ফিলিং গ্রেট এখানে এসে। আর সত্যি কথা বলতে আমি একটু সিক ফিল করছিলাম আজকে, বাট যেহেতু আমি ক্লাসিক আইটির সবাইকে কথা দিয়েছি আমি আসব, তাই আমি ওই নারায়ণগঞ্জ শুটিংয়ে ছিলাম ওখান থেকে আসা। সো ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ ক্লাসিক আইটি ফর ইনভাইটিং মি হিয়ার অ্যান্ড অনেক অনেক শুভকামনা ফর ক্লাসিক আইটি। সেই জায়গাতে আপনাকে অভিনেত্রী হিসেবে আপনার চিন্তা ভাবনাটাকে এবং তার শেয়ার করতে হবে বিষয়টা। ফার্স্ট অফ অল খুব দুঃখজনক একটা ব্যাপার এটা, বাট আমি আসলে ক্লাসিক আইটির ওপেনিংয়ে এসেছি। আমি আসলে এই ধরনের এই বিষয় বা যে কোনো বিষয় নিয়ে আসলে বা আমার কাজ ছাড়া আমি কোনো কথা বলতে চাই না, বাট যেহেতু জিজ্ঞেস করে ফেলেছেন আই হোপ এরকম কোনো কোশ্চেন নেক্সট টাইম আসবে না। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট কোশ্চেন হিয়ার। আমি এতটুকু বলতে চাই যে এটা খুব দুঃখজনক আর এটা মিডিয়াতে খুব বেড়েছে, এটা খুব রং একটা কনসেপ্ট। এটা যদি বাড়ার হয় ডিপ্রেশনে থেকে যদি এই কাজটা কেউ করে ফেলে, দ্যাট ইজ টোটালি রং সবার চোখে। এবং এটা শুধু ইন্ডাস্ট্রিতে না, এটা হয়তো আমাদের বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে বা হয়েছে, বাট আমাদের চোখে পড়ে শুধু মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে। সো আমরা রং কনসেপ্ট থেকে বের হয়ে যাই, নেগেটিভিটি থেকে বের হয়ে যাই, আমরা একটু পজিটিভলি চিন্তা করি। আই থিঙ্ক এটা আমাদের জন্য ভালো।